অনেকের হেয়ারে কালারটি ঠিকঠাক বসে না এবং কিভাবে প্রপারলি হেয়ার কালার করতে হয় সেটা অনেকেই কিন্তু জানে না। এর ফলে কি হয়, কালারটা ঠিকঠাক চুলে আসে না, প্লাস আমরা কালারের দোষ দিই। তো আজকের ভিডিওয় তোমাদেরকে দেখাবো কিভাবে বাড়িতে প্রপারলিভাবে তোমরা হেয়ার কালার করতে পারবা একদম পার্লারের মতো। অনেকেই বাড়িতে কালার ট্রাই করে বাট ঠিকঠাক মতো কালারটা না করার জন্য হেয়ারে কালার বসে না এবং হেয়ারটাকে ড্যামেজ করে দেয়। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে এমন একটি ভিডিও দেখাবো যেটা তোমরা বাড়িতে বসেই হেয়ার কালারটা সুন্দরভাবে প্রপারলিভাবে তোমাদের হেয়ারে করতে পারবে এবং কোনো ড্যামেজ ছাড়াই তোমাদের হেয়ার কালারটা সুন্দরভাবে তোমাদের হেয়ারে বসবে। তো বন্ধুরা, এই ভিডিওটা একদম স্টেপ বাই স্টেপ লাস্ট পর্যন্ত দেখতে হবে, কারণ এটা কিন্তু আমাদের হেয়ারের বিষয়। তো কোনো একটা স্টেপ ভুল হলে হেয়ার ড্যামেজ হয়ে যাবে, তো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে হবে এবং এইভাবে স্টেপ বাই স্টেপ বাড়িতে তোমরা হেয়ার কালারটা ট্রাই করবা। তো কোনো ধরনের কোনো প্রবলেম হবে না, পার্লারে যে গাদা গাদা টাকা খরচ করে হেয়ার কালারের থেকে বাড়িতে বসে কিন্তু এরকম সুন্দরভাবে তোমরা হেয়ারটা কালার করতে পারবা। তো বন্ধুরা, চলো ভিডিওটা স্টার্ট করি। তো তার আগে ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা কাজ করতে হবে, তোমরা যারা এখনই আমার ভিডিওটা দেখছো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমার যে কতটা কতটা ভালো লাগে বন্ধুরা কি বলবো। তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে যাবে, আর লাইক তো অলরেডি দিয়েই দিয়েছো আমি জানি। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো যারা ভাবছো কালার করবা তারা তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা, তাহলে একটা ধারণা আসবে কিভাবে বাড়িতে তোমরা কালারটা করতে পারবা। তো চলো ভিডিও শুরু করি। তো আজকে আমি আমার হেয়ারে দুইটি কালার মিক্সড করে কালারটি দিব, কারণ আমি যে গোল্ডেন যে কালারটা এটাও চাচ্ছি না, প্লাস লাল কালারটাও চাচ্ছি না, এই মিক্সড করা একটা কালার চাচ্ছি যেটা একদমই ইউনিক হবে। তো আমি টবের এই দুইটা কালার একসাথে মিক্সড করব, একটা হচ্ছে 8.3 আর একটা হচ্ছে 7.62। তো এই দুইটা কালার মিক্সড করব, আর এই দুইটা হচ্ছে মিনি প্যাক, আমার কাছ থেকে এইটার দাম নিয়েছে 100 করে। তো দেখো একটা প্যাকেটের মতো এরকম দুইটা থাকে, একটা হচ্ছে কালার আর একটা হচ্ছে কন্ডিশনার টাইপের কিছু। তো এই দুইটাকে মিক্সড করতে হয়। তো আমি এই চারটা ডিব্বায় দেখো মিক্সড করে নিয়েছি, তোমাদের এইটা দেখাতে পারলাম না কারণ আমি ক্লিপটা নিতেই ভুলে গিয়েছিলাম। তো দেখো আমি চারটা একটা বলের ভিতর দিয়ে চারটাই আমি মিক্সড করে নিচ্ছি খুব সুন্দর করে, কারণ দুইটা দুই কালার তাই আমাকে খুব ভালো করে মিক্সড করতে হবে, না হলে এটা কিন্তু এক একটা এক এক রকমের কালার হবে। তো এটাকে একদম পুরোপুরিভাবে মিক্সড করতে হবে যাতে দুইটা কালার পুরো মিশে যায়। তো আমি এরকম 10 মিনিট ধরে এটাকে মিক্সড করে নিব। তো 10 মিনিট মিক্সড করার পর আরও 5 মিনিট এইভাবেই রেখে দিয়েছিলাম, এবার আমি এটাকে ইউজ করব। তো চলো ইউজ করা তোমাদেরকে দেখে কিভাবে এই কালারটা ইউজ করতে হয়। তো তোমাদের অবশ্যই হেয়ারে শ্যাম্পু করে নিতে হবে এবং এখানে কিন্তু কোনো ধরনের কন্ডিশনার ইউজ করা যাবে না, তাহলে কালারটা কিন্তু আসবে না। আমরা অনেকেই ভুল করি, শ্যাম্পু করার পর যে কন্ডিশনার ইউজ করি তারপর কালার ইউজ করি, কিন্তু শ্যাম্পু করার পর হেয়ারে কোনো ধরনের কোনো কন্ডিশনার ইউজ করা যাবে না, কোনো তেলও ইউজ করা যাবে না, জাস্ট শ্যাম্পু করার পর হেয়ারটা ড্রাই করার পর তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে কালারটা। তো আমি কালারটা যেহেতু নিচের দিকে যাচ্ছি তাই আমি আমার থুতনি বরাবর থেকে কালারটা শুরু করব। আমি কিন্তু হেয়ারের ইয়ে যাব না, হেয়ার স্ক্যাল্পে কোনো ধরনের কালার দেবো না, কারণ স্ক্যাল্পে কালার লাগলে কিন্তু হেয়ার উঠে যাবে। তো তোমরা অবশ্যই স্ক্যাল্পে কালারটা লাগাবে না, কারণ স্ক্যাল্পে লাগালেই হেয়ার কিন্তু ড্যামেজ হবে প্লাস হেয়ার উঠে যাবে। তো আমি এরকম থুতনি বরাবর আমি কালারটা চাচ্ছিলাম, তাই আমি এখান থেকে দেখো একদম থুতনি বরাবর কিন্তু কালারটা লাগাচ্ছি। আর একটা দিকে তোমরা লক্ষ্য করছো যে আমি কিন্তু চিরুনি দিয়ে আঁচড়ে নিচ্ছি, কারণ চিরুনি দিয়ে আঁচড়ে নেওয়ার ফলে আমার কালারটা মানে সব কয়টা চুলে সুন্দর করে একদম পরিমাণ মতো লেগে যাবে, তা না হলে কিন্তু জায়গায় জায়গায় বেশি জায়গায় জায়গায় কম এরকম লেগে যাবে। তোমরা অবশ্যই কালারটা লাগাবা প্লাস চিরুনি দিয়ে আর চিকুন দাঁতের চিরুনি দিয়ে এরকমভাবে সুন্দর করে আশ্রয় নিবা। তো আমার চিকুন দাঁতের চিরুনিটা দিয়ে আশ্রাতে একটু প্রবলেম হচ্ছে, যার জন্য আমি এটা দিয়ে আশ্রয় নিচ্ছি। মানে এরকমভাবে তোমাদের আশ্রয় নিতে হবে, তাহলে কীভাবে প্রপারলি কালারটা তোমাদের হেয়ারে বসে যাবে প্লাস একদম ঠিকঠাক কালার হবে। তো আমি এপাশেও দেন একই স্টেপ ফলো করে কালারটা করে নেব। তো আমি এরকম থুতনি বরাবর এপাশেও ঠিক একই রকমভাবে কালারটা করব। তো এভাবে তোমরা বাড়িতে কালারটা করে নিতে পারবে, কারণ আমাদের মতো স্টুডেন্টরা পার্লার যে গাদা গাদা টাকা খরচ করে কালার তো করতেই পারবো না। তো এভাবে তোমরা কিন্তু কম খরচে বাড়িতে সুন্দর একটা কালার করতে পারবে। তো আমি এভাবে দেখো এই পাশের হেয়ারও সেমভাবে কালারটা করে নেব। এবার কথা হচ্ছে কালারটা কতক্ষণ রাখতে হবে হেয়ারে। তো যারা অল্প কালার চাচ্ছ একদম হালকা তারা তোমরা রাখবা 30 মিনিট মানে 30 মিনিট, আর যারা একটু বেশি চাচ্ছ বা একটু ডিপ টাইপের চাচ্ছ তারা কিন্তু অবশ্যই কালারটা 1 ঘন্টা রাখতে হবে। তার থেকে বেশি সময় রাখা যাবে না, কারণ তার থেকে বেশি সময় রাখলে কিন্তু আমাদের হেয়ার ড্যামেজ হবে। তো এভাবে তোমরা প্রপারলিভাবে কিন্তু বাড়িতে হেয়ার কালার করতে পারবে। তারপর আমি এটাকে 1 ঘন্টা রাখবো। তো 1 ঘন্টার মধ্যে দেখো আমি কপি খেয়ে নিচ্ছি, কারণ আমার সময়টাই কাটছে না। তো দেখো অনেকটাই ড্রাই হয়ে আসছে, তো আমি এটা 1 ঘন্টাই রাখবো একদম ঘুরে ধরে।
তো এক ঘন্টা পর শ্যাম্পু করে কন্ডিশনার অ্যাপ্লাই করব। দিন তোমাদের সামনে একদম আমার কালার হেয়ারটা নিয়ে আসছি। তো ওয়েট করো আমার কালার হেয়ারটা দেখার জন্য যে কী হলো। তো চলো দেখা এখনই। তো দেখো এত সুন্দর কালারটা আসছে। তো আমার প্রথম হেয়ারটা দেখো এবং পরে কালার করার পর হেয়ারটা দেখো, অনেক সুন্দর, অনেক সুন্দর দেখ, মানে কি বলবো, আমার খুবই পছন্দ হয়েছে। প্লাস দেখো হেয়ার কিন্তু কোনো রকম ড্যামেজ হয়নি, তোমরা দেখে বুঝতে পারছো হেয়ারে কোনো ধরনের ড্যামেজ নাই। তো এইভাবে তোমরা বাড়িতে প্রপারলিভাবে কালারটা করে নিতে পারবে কোনো ধরনের প্রবলেম ছাড়াই। তো এই ছিল ভিডিও, দেখা হয় নেক্সট কোনো ইউনিক ভিডিও।